আমরা আমাদের অপরাধের কারণে আজ বেদিনদের হাতে লাঞ্ছিত অপমান। ইসলাম ধর্মটাকে মনে করি একটা অপূর্ণাঙ্গ ধর্ম, তাই তো মনে হয়? ইসলাম ধর্মটা কি পূর্ণাঙ্গ? সব বিষয়ের সমস্যার সমাধান আছে না? বিয়ার ব্যাপারে তো সমাধান নাই, থাকলে হিন্দুদের থেকে আপনারা ধার করে গায়ে হলুদ লাগান কেন? ইসলামে যদি বিয়ার ব্যাপারে সমাধান থাকে তাহলে হিন্দুদের থেকে ধার করে আনতে হবে কেন বালচান? ইসলামে নাই, এই জন্যই তো আপনি বিধর্মীর কালচারকে আপনি অনুসরণ করতেছেন। বিবাহের ভেতরে ইসলামের কোন অনুকরণ নাই, খানা দানার ভেতরে অনুকরণ নাই। ইসলামী সমাজ বলতে কিছু নাই, এখন সমাজ ইসলাম থেকে ভিন্ন দিকে দৌড়াচ্ছে। চেয়ার টেবিল ছাড়া খানা হচ্ছে না। আবার কেউ বলে ইসলামে সব সমাধান আছে, বা রাষ্ট্রনীতির কথা নাই, তাহলে তার কাছে বোঝা গেল ইসলাম সব দিক থেকে পূর্ণাঙ্গ, রাষ্ট্রনীতির ব্যাপারে ইসলাম পঙ্গু দুর্বল, রাজনীতির ব্যাপারে ইসলাম পঙ্গু। আমরা একটা পরিপূর্ণ ইসলামের অনুসরণ করতে পারি না, আমাদের ধর্মটা অপূর্ণাঙ্গ, আমাদের কোরআন অপূর্ণাঙ্গ। নাউজুবিল্লাহ যে বললেন, কি বলবো, মনের দুঃখ মনেই রাখি। আপনি নাউজুবিল্লাহ বলতেছেন, আবার বলেন ইসলামে রাজনীতি নাই, কোরআনে রাজনীতি নাই, তার মানে কোরআন অপূর্ণাঙ্গ। কোরআন যদি বলেন পূর্ণাঙ্গ, তো রাষ্ট্রের ব্যাপারে কোরআনে সমাধান নাই? এখন আপনি চিন্তা করবেন কোন জায়গা দিয়ে আপনি কোরআনের কথা বলে গেলাম, দোকান কিছু নাই। আপনারা এখন সহজে বাংলা কোরআন কিনেন, কিনাও লাগবে না, মোবাইল আছে সবার, দামি মোবাইল, তিন বেলা খানা না জুটলেও দামি মোবাইল আছে হাতে, তো ওই মোবাইলটা ওপেন করে ইন্টারনেট থেকে বাংলা কোরআন সার্চ দিয়ে ডাউনলোড করেন, 30টা পারা চলে আসবে, 114 সুরা কম বেশি চলে আসবে। এই সুরাগুলোর মধ্যে একটা সুরার নাম আছে সুরা ইউসুফ, এরকম একটা সুরা আসেনি, বাংলা তর্জমাটা পড়তে পারবেন না? সুরা ইউসুফে আঙ্গুল দিয়ে আঘাত করবেন, টিপ দিলে সুরা ইউসুফ আসবে, উপরে আরবি আয়াত লেখা, নিচে বাংলায় অর্থ লেখা। এরপরে যদি আরেকটু টাকা খরচ করেন তাহলে বাংলায় তাফসির পাওয়া যায়, মানে তর্জমার পরে ব্যাখ্যা। ইবনে কাসির বাংলায় আছে, মাআরিফুল কোরআন বাংলায় আছে, নূরুল কোরআন বাংলায় আছে, ছাত্রদের জন্য একটু ইলমি আলোচনা সহ আনোয়ারুল কোরআন আছে। এগুলো কিনে বিস্তারিত পড়ে দেখবেন, সূরা ইউসুফ একটা সূরা, আর একটা সূরা আছে সূরা নমল, সুলাইমান বিলকিসের প্রেম কাহিনীর সূরা, আর ইউসুফ হলো জুলাইখা ইউসুফের প্রেম কাহিনীর সূরা। দোনোটা সূরা পড়ে দেখবেন, আপনি বুঝবেন কিনা আল্লাহ ভালো জানেন। বাকি আমি চ্যালেঞ্জ দিয়ে বলে যাচ্ছি, এই দোনোটা সূরার আলোচনার বিষয়বস্তুই হলো রাজনীতি। আমি যদি প্রমাণ দিতে না পারি, যতক্ষণ আপনাদের মনে চায় আপনি জুতা মারেন, আমি জুতা নেওয়ার জন্য রেডি, তবে আগে কোরআন শরীফ দেখে পরে আসবেন। ওই বিবেকবান নিরপেক্ষ মানুষের কাছে আমি প্রশ্ন রেখে যাই, যারা বলেন ইসলামে রাজনীতি নাই, রাষ্ট্রনীতি নাই, তাদের এই কথার দ্বারা মনে হচ্ছে কোরআন শরীফ সব দিকের সমাধান আছে, রাষ্ট্রীয় ব্যাপারে কোরআন দুর্বল। আমরা দুর্বল কোরআন মানি না, আমরা পূর্ণাঙ্গ সবল কোরআন মানি। আমরা দুর্বল ধর্ম মানি না, আমরা পূর্ণাঙ্গ ইসলাম ধর্ম মানি। আল্লাহ আপনি আমাদের হেদায়াত দান করুন, জান্নাত সবাই চান? সবাই? হাদিসে পাক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, পৃথিবীতে যত মানুষ আসলো, আসতেছে, আসবে, সবার নামে জান্নাত একটা ঘর বরাদ্দ করা আছে।
এখানে বক্স রাখা হয় না কেন? আমি আছি আপনি জানেন না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রত্যেকটা মানুষ ইমানদার বেদিন সবার নামে জান্নাতে ঘর বানানো, কিন্তু চির সত্য কথা আবু জাহাল, উতবা, শাইবা, ফিরআউন, আমান, কারুন, সাদ্দাদ, নমরুদ, এদের অন্যায়ের কারণে এরা জান্নাত পাবে না। পাবে না? ডব্লিউ বুশ পাবে না? তাহলে এদের বানানো জান্নাত গুলো কোথায় যাবে? প্রশ্ন। আল্লাহ পাক দয়ার দৃষ্টিতে রাসূলের মাধ্যমে উম্মতকে জানায় দেন, হে পয়গম্বর, আপনি আপনার উম্মতকে জানায় দেন, দুনিয়ার সবার নামে জান্নাতে একটা ঘর বরাদ্দ করা আছে, ঘর। তবে সবাই জান্নাত পাবে না, তার অন্যায়ের কারণে জান্নাত তার থেকে বিচ্ছিন্ন। ও পয়গম্বর, উম্মতের জানায় দেন, যে উম্মত আপনার, আমি আল্লাহর উপরে ঈমান আনার পরে নেক আমল করবে, নেক আমল, নেক আমল বলতে মূল ডিউটি না, মূল ডিউটির পরে ওভার ডিউটি করবে, ওভার। মুমিনের জন্য পাঁচ ওয়াক্ত নামাজ পড়া মূল ডিউটি, তাহাজ্জুদের নামাজ পড়া হলো ওভার ডিউটি। এই মুমিনের দল পাঁচ ওয়াক্ত নামাজের পরে যারা তাহাজ্জুদের ওভার ডিউটি করবে, পাঁচ ওয়াক্ত নামাজের পর আসরের চার রাকাত সুন্নতের ওভার ডিউটি করবে, বাদাল মাগরিব ছয় রাকাত আওয়াবিন নামাজ ওভার ডিউটি করবে, চাশতের নামাজ করবে, ইশরাকের নামাজ করবে। বান্দা ধনী যদি হয়, বছরে একবার যাকাত দাও মূল ডিউটি, মাঝে মাঝে ওয়াজ মাহফিলে টাকা দাও ওভার ডিউটি, মাঝে মাঝে মাদ্রাসা মসজিদে টাকা দাও ওভার ডিউটি। জীবনে ধনী একবার বাইতুল্লাহ গিলাফ ধরে লাব্বাইক বলা মূল ডিউটি, মাঝে মাঝে যদি বান্দা উমরা করে লাব্বাইক আওয়াজ দাও ওভার ডিউটি। যেই মুমিন বান্দা মূল ডিউটি করার পর ওভার ডিউটি করবে, ওদের নির্ধারণ করা জান্নাত তো পাবে কোনো সন্দেহ নাই। তবে ওই নমরুদ, হামান, সাদ্দাদ, কারুন, ফিরআউনের বানানো জান্নাত আমি আল্লাহ ওভার ডিউটি করনে ওয়ালা মুমিনদের বোনাস হিসাবে দিয়া দিব। কেমন জান্নাত বলে? যে লোকটা একেবারে ছোট জান্নাত পাবে দশ দুনিয়ার সমান। তাহলে এই এক দুনিয়া কত বড়, কত বড় দুনিয়া! আমার এত বড় দুনিয়া লাগে না, এই স্টেজের মতো একটা জান্নাত হলেই হবে, এত বিশাল জান্নাত দিয়া করব কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে গোলাম ভালো করে শুনে নাও, আমি আল্লাহ যা জানি তোমরা তা জানো না। আপনি আমি মায়ের গর্ভে থাকতে আমার কানে আপনার কানে আওয়াজ দেওয়া হয়েছিল, মায়ের গর্ভের এই প্যাকেটের মধ্যে খেলার মাঠ মনে করে এতই যে আনন্দ খেললা, এর থেকে এমন বিশাল খেলার মাঠ তোমাকে দেওয়া হবে। মায়ের গর্ভের খেলার মাঠ থেকে অনেক 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 বড় কত বড় কম্পিউটার হিসাব মিলবে না, এত বিশাল এক খেলার মাঠ তোমার জন্য আল্লাহ বানায় রাখছেন, সেখানে তুমি চলো। বিশ্বাস করি নাই, মায়ের গর্ভের খেলার মাঠ অনেক বড়, এর থেকে আবার বড় খেলার মাঠ এটা কেমন হয়? আমরা আসতেও চাই নাই, আমরা বিশ্বাসও করি নাই,
কিন্তু আল্লাহ যখন এই জমিনের মধ্যে পাঠালেন, পাঠাবার পরে আমাদের অন্তর এমন খুশি হয়ে গেল, বিশ্বাস করলাম এটা বিশাল এক ময়দান। এই বিশাল ময়দান যে কত বড়, বিজ্ঞানীরাও আজ তার মেয়াদ নির্ণয় করতে অক্ষম। যদিও বলেছে এই জমিনটার একটা জ্যামিতিক মাপ দিয়ে বলেছে জমিনটা যত বড় এর থেকে 13 লক্ষ গুণ বড় হলো আসমানের সূর্য, কিন্তু জমিনটা যে কত বড় তারা সঠিক নির্ধারিত মাপ দিতে পারে নাই।